নমস্কার বন্ধুরা আজ আপনাদের পড়ে শোনাব দেবীর লেখা গল্প স্বর্গের টিকিট ঘরে অনেক মানুষ ঘেঁষা ঠাসাঠাসি ঠাসা ঠাসি গাদাগাদি মানুষের নিশ্বাসের ভারে ভারাক্রান্ত বাতাসে আর একজনের যেন নিশ্বাস ফেলবার ফাঁক নেই তবু নিত্যদিনই নতুন নতুন মানুষের জোয়ার এসে আছড়ে পড়ছে সেখানে ঠিক থিক করছে সর্বত্র তথাপি শহর কাউকে ফিরিয়ে দেয় না সেই ঠিক থিকেদের আশ্রয় দিতে ইটের পর ইট সাজিয়ে আকাশ ছোঁয়া ইমারত বানিয়ে চলেছে অবিরাম অবিরত তার নিজের বুকে সব সবুজ ধ্বংস করে সব জল নিংড়ে শুকিয়ে তাও কুল পাবে না অথচ শহর ছাড়িয়ে খানিকটা এগিয়ে যাও দেখবে রাশি রাশি সবুজ যেখানে সেখানে জল হতে পারে সে সবুজ প্রায় সবটাই আগাছার যে জল বেশিরভাগই পানা পুকুরের তবু আছে তো আছে অনেকখানি খোলা মাঠ আর খুব নীল আকাশ তবু কেউ সেই আগাছার সবুজের জায়গায় দরকারি গাছের চারা পুঁতবে না সেই পানা পুকুরের পানা তুলে ফেলে তাকে কাক চক্ষু করে তুলতে যত্নবান হবে না আর খোলা বাতাসে নিঃশ্বাস নিতে নিতে আকাশের নীলের দিকে তাকিয়ে দেখবে না ছুটবে সেই শহরের দিকে ভাববেই না একটু চেষ্টা করলে এখানটাকে বসবাসযোগ্য করে নেওয়া যায় একই তো মাটি একই আকাশ বাতাস রুজি রোজগার তারও কি পথ নেই সে পথ খোঁজে না কেউ তবু গ্রামে গঞ্জে কি আর আদৌ মানুষ নেই তা নয় আছে গ্রামে গঞ্জে গণ্ডগ্রামে তবে সে যেন থাকা নয় বাধ্য হয়ে পড়ে থাকা পড়ে থাকতে থাকতে সুযোগ পেলেই জোয়ারের জল বাড়াতে ছুটছে শহরমুখ হয়ে আর সুযোগ না পেলে তারা পড়ে থাকতে থাকতে বুড়িয়ে চলেছে বুড়িয়ে চলেছে সরকারি প্রতিশ্রুতির দাক্ষিণ্যের প্রত্যাশায় দিন গুনতে গুনতে সরকারের দরজায় ধর্ণা দিতে দিতে আর স্বপ্নহীন দিন রাত্রিগুলো কোনো মতে ঠেলতে ঠেলতে তবে হিসেব করে বলা শক্ত গ্রামের গরিবরা বেশি দুঃখী না শহরের গরিবরা বেশি দুঃখী আর এত হিসেব করা শক্ত শহরের গা ঘেঁষে এই সব গ্রামের লোক সংখ্যা ঠিক কত সঠিক হিসেব করতে হলে গুনতে বসতে হবে মাঝরাত্রিরে যখন সেখান থেকে ভোর সকালে লোকাল ট্রেনে বোঝাই হয়ে তল্লাট ছেড়ে বেরিয়ে যাওয়া লোকগুলো আবার দিনান্তে সেই ট্রেনে বোঝাই হয়ে ঘরে ফিরে এসে নিজ নিজ সুখ সুখসুপ্ত থাকে অবশ্য সুপ্তিটা সকলেরই সুখের কিনা সেটা বলা শক্ত কত জনই হয়তো শয্যা কণ্ঠকী হয়ে রাত জাগছে কী করে এখান থেকে সরে পড়া যায় ভেবে ভেবে এই বিনিদ্রদের মধ্যে মহিলাগুলি বেশি কারণ বিগত যুগের মতো এই ডেলি প্যাসেঞ্জার বাহিনী শুধুই পুরুষ সমাজ নয় এদের মধ্যে দলে দলে তরুণী যুবতী মহিলা এবং স্ত্রীলোক এদের জন্যেও এখন শহরে অনেক কাজের হাতছানি নেহাতি অভাগারা গ্রামের মাটিতে পড়ে থেকে দিন রাত্রি দুই কাটায় এদের মধ্যে অধিকাংশই বালবাছা বুড়ো বুড়ি কিংবা ঘোরতর সংসারী মধ্যবয়সিনী গিন্নিকুল যারা ওই লোকাল ট্রেনে বোঝাই হয়ে গ্রাম ছাড়া আর গ্রামে ফেরাদের জন্যে দুবেলার রসদ গোছাবার জন্য সমস্ত দিনটাই ব্যয় করে মরেন শুধু দুবেলাই বা বলা যায় কি করে তিন বেলারই দুপুরের টিফিনটাও তো গুছিয়ে দিতে হয় ওই ভোর সকালে এত বেশি পয়সা কার পকেটে থাকে যে শহরের দোকান পশার থেকে আহরণ করে ক্ষুধা নিবৃত্তি করতে পারবে এই মহিলাকুল আর বুড়ো বুড়ি বালবাচাদের দল ভিন্ন আর যারা গ্রামের মাটিতে বিরাজ করে তারাও দুভাগে বিভক্ত এক ভাগের নাম অকালকুষ্যাণ্ড অপর ভাগের নাম বেকার এরা মাননীয় মানে যাদের কোনো একটা চেয়ারে বসা চাকরি করা ছাড়া আর কোনো ক্ষমতা নেই বাসনাও নেই প্রকৃতপক্ষে এরা সারাদিন মা ঠাকুমার হার জ্বালানো ছাড়া আর বেশি কিছু করে উঠতে পারে না তবে আপাত দৃষ্টিতে এরা খবরের কাগজ পড়ে রাজনীতির তর্কে উত্তাল হয়ে বুদ্ধি কৌশলে বাড়ির লোকের কাছ থেকে কিছু হাতাতে পারলে দু চার মাইল দূরের সিনেমা হলে সিনেমা দেখে আসে এবং যখন তখন যেখানে সেখানে দু চারজনে মিলে গোল হয়ে বসে পড়ে আড্ডা জমায় পায়ের কাছে একটা ঢিল পড়ে থাকলে বারংবার ঠক্কর খায় তবু ঢিলটাকে পা দিয়ে ছুঁড়ে দূরে পার করে দেয় না এ আড্ডায় যথা নিয়মে ধোঁয়া ওঠে বিস্তর ভগবান জানেন বেকাররা এমন অনর্গল ধোঁয়া ওড়ায় কার পকেট মেরে রাজা উজিরগণ নিহত হয় এবং চিত্র তারকাদের ঠিকুজি কুলুজির নির্ঘণ্ট আলোচিত হয় ঘণ্টার পর ঘণ্টা অক্লেশে কাটিয়ে দিতে পারে এরা এই অর্থহীন গাল গল্পে বাড়ির মহিলারা হাঁড়ি নিয়ে বসে থাকতে থাকতে অধৈর্য হয়ে গালমদ্য করতে থাকেন এবং মাঝে মাঝেই হয়তো বাড়ির স্কুলের বালাইহীন বালখিল্লদের পাঠান ওদের তারা দিতে ওরা প্রথম দিকটায় ওই ছাত্রদের মার মার করে ভাগিয়ে দেয় শেষের দিকটায় অতি অনিহায় বেজার মুখে উঠে পড়ে আর বাড়ি এসে হাত পা ছুঁড়ে ঘোষণা করে দুদণ্ড শান্তিতে থাকবার জৌনেক তাদের এই তারার জ্বালায় জীবন মহানেশা তবে তারপর রাগারাগি অন্তে শহরে ছোটদের দলের থেকে অনেক পরিপাটি করে মধ্যাহ্নের ভোজটি সমাধা করে কারণ এদের পাতে তখন গেরস্থ রান্নাঘরের নৈবৃত্যটির ওপর হয়তো ঠাকুমা পিসির হব্বিশ্বের ঘরের এটা সেটা পড়ে হলেও উগ্রচণ্ডা মেজাজি আর নিষ্কর্মার ধারী তবু নাতি তো ভাই পো অবিশ্বে তেমন তেমন ঠাকুমা পিসি হলে ডাল চাপড়ি নারকেলের বড়া পোস্ত চচ্চড়ির সঙ্গে খানিকটা গঞ্জনাও পরিবেশন করেন দুম্ব ছেলেরা ঘরে বসে থেকে সংসারের কোনো কাজে লাগে না এমন অনা সৃষ্টি ভূভারতে আর আছে কিনা এ প্রশ্ন না করে পারেন না তারা লাউ মাচাটা ভেঙে পড়ছে একটা ঠেক দিয়ে দাঁড় করাতেও পারে না গো এরা অবশ্য সেসব গায়ে মাখে না খাওয়ার পর খানিকটা দিবানিদ্রা সেরে চা তৈরি হতে দেরি দেখলে রাগারাগি করে এবং সেটা হওয়া মাত্রই আবার পকেটে দেশলাই নিয়ে বেরিয়ে পড়ে এবং আবার কোনোখানে গোল হয়ে বসে পড়ে ধোঁয়া ওড়ায় আর রাজা মন্ত্রী মারে এদিন নিরুদ্বেগ জীবনযাত্রা প্রণালী দেখলে মনে হয় কবে কোনো একদিন তাদের বাবা কাকা দাদা নিজের পক্ষে দিদি কিংবা চিরকুমারী পিসিও চাকরি নামক একটি পাকা ফল এদের হাতে তুলে দেবে ভরসায় জীবন কাটানো ছাড়া আর কোনো লক্ষ্য নেই এদের একদা এদের বাবা কাকা জ্যাঠারা এই গ্রামের পরিবেশেই কম বয়সে ফুটবল প্রেমী দল গড়েছে শখের থিয়েটার করে জোরালো জোরালো নাটক নামিয়েছে একাধানা পাঠাগারও স্থাপন করেছে এখনো যেখানে ছুটির দিন গিয়ে বসে তারা এদের তেমন কোনো চিন্তা চেষ্টারও পালাই নেই তবে হ্যাঁ একটা কাজ এরা ভালোই করতে পারে সেটি হচ্ছে প্রেম করা গ্রামে গঞ্জে প্রেমের ব্যাপারটা শহরের থেকে অনেক বেশি তা বাল্যপ্রেম ব্যাপারটি তো বলতে গেলে গ্রামেরই ফসল সেই প্রতাপ শৈবলিনী পার্বতী দেবদাস শ্রীকান্ত রাজলক্ষ্মী থেকে হিসেব করে দেখলে সেটাই প্রমাণিত হবে তা এটাই স্বাভাবিক গ্রামে গঞ্জে মেয়েরা অনেক স্বাধীন কাজেই মেলামেশাটা সহজ প্রাপ্য শহরে আব্রুর কড়াকড়ি বেশি মেয়েদের গতিবিধির ওপর খবরদারি আর নজরদারি বেশি এই এখনও এ যুগেও এখানে ঘাটে মাঠে পথে পেয়ারা তলায় মুখোমুখি হবার সুযোগ অনেক বাল্লাবধি হয়ে চলছে হঠাৎ কখন সীমারেখা টানা হবে অতএব বলতে গেলে প্রায় সবকটা ছেলেরই চোখের বা হাতের কাছেই এক একটি করে প্রেমিকা আছে কেউ বা বাল্যপ্রেমের নিদর্শন দাবি এবং আনুগত্যে প্রায় পাকা দলিলের মতো কেউ বা কিছু কিঞ্চিত পরের হয়তো রোজ দেখাশোনার পর আবিষ্কার করে বসল ও আমার এই প্রেমিকাগণ স্বপ্ন দেখে আর দিন দিনগণে কবে ওর চাকরি হবে তাদের মনোভাবটি এই যেন চাকরি হওয়া মাত্রই তাদের প্রেমাস্পদও তাকে নিয়ে কলকাতায় বাসা বাঁধতে ছুটবে তাই সর্বদাই শুধোয় চাকরির কিছু হলো শুধুই জামিনী বিদ্যুৎকে স্বপ্না গৌতমকে অনুরাধা সঞ্জয়কে শুভ্রা দেবব্রতকে এবং আরও কিছুজন আরও কিছুজনকে জনকে যে যেমনই হোক কোনো মেয়েটাই এই গ্রামের পরিবেশে জীবন গড়ার ভাবনা ভাবতে রাজি নয় যদি এই পচা জায়গায় পড়ে থেকে শাশুড়ি দিদি শাশুড়ির অধীনস্থ হয়ে আর তাদেরই মতো টাইমের ভাত রাঁধাটাই জীবনের শেষ সত্য বলে মেনে নিয়ে জীবন কাটাতে হয় তাহলে প্রেম করে বিয়ে করে হলো টা কি তাছাড়া চির অন্ধ দেবতাটি তো সব সময় জাত গোত্র কুল শীল হিসেব করে পঞ্চস্বর নিক্ষেপ করেন না যেদিকে ও সংঘর্ষের সম্ভাবনা কলকাতাই হচ্ছে একমাত্র জায়গা যেখানে অত বামুন সুদ্দুর প্রশ্ন ওঠে না সেখানে যে ইচ্ছে দিব্যি স্বচ্ছন্দে কাটাতে পারে কেউ বলে উঠবে না হ্যাঁ ভাই তোমার স্বামী তো মৃত্যুর তোমার বাবা কেন মুখোপাধ্যায় কলকাতার ভূমিকা প্রায় পতিতারিণী গঙ্গার মতো আরও যে একটি দলের কথা বলা হচ্ছিল যাদের নাম নাকি অকাল কুষাণ্ড তাদের ভূমিকাও অনেকটা এদেরই মতো এই গ্র্যাজুয়েট হায়ার সেকেন্ডারি নানা বেকারদেরই মতো তারাও ওই একইভাবে ছাড়া গরুর মতো ঘুরে বেড়ায় বাড়ির লোককে জ্বালায় আর তম্বি করে এবং প্রেম করে হ্যাঁ সব কটা দোষেরই একটা করে ভালোবাসার আছে বিশু বুড়ো বুদ্ধ প্রতাপ পঞ্চু সব বাইগের। তবে কিনা সেই যে একটা প্রবাদ আছে রাজার জন্যে রানী আর কানার জন্যে কানি সেই অনুযায়ী এদের প্রেমিকরা স্পষ্টভাবে কলকাতার বাসার স্বপ্ন দেখে না কারণ এই অকাল কোন কোনো আপিসের চেয়ারে গিয়ে বসবার স্বপ্ন নেই কিন্তু স্বপ্ন দেখে স্টেশনের ধারে যে সিনেমা হলের পত্তন হচ্ছে সেটা হয়ে গেলে কিছু একটা কাজ পেয়ে যাবে সে বুড়োর চিন্তা লাইনের ওধারে যে কেমিক্যাল কারখানাটা খুলেছে সেখানে তার মতো কোনো কাজ আছে কিনা তবে বুদ্ধর গ্রুপে পঞ্চু এদের সামনে এক নতুন আশার আলো গ্রাম পঞ্চায়েতের কল্যাণে এরা কর্তাদের নানা কাজে লাগছে অথবা তাদেরকে নানাবিধ কার্যে লাগানো হচ্ছে কাজেই তাদের অবস্থা ফিরে যাচ্ছে এই সেদিন যে ছেলেটাকে হতছাড়া চেহারায় বন্ধুদের কাছে একটা বিড়ির জন্য হ্যাংলামি করতে দেখা গিয়েছে আজ তার গায়ে ফুল কাটা শার্ট গলায় রুমাল বাধা হাতে বক্স টানজিস্টার লক্কা পায়রার মতো যে চুলটা ছিল তাতে কায়দার ছাপ এখন অনেক ছেলেই পঞ্চায়েতের কল্যাণে মানুষ হয়ে যাচ্ছে তবে ওই যা এরা এখানেরই থাকবে বড়দের খিদমতারি করতে করতে ওপরে উঠবে কাজে শিক্ষিত বেকারদের থেকে ভবিষ্যৎ আছে এদের শহরের কাজ ঘেঁষে গ্রামগুলোর মোটামুটি অবস্থা এই দূরে গভীরে নেহাত প্রাঙ্গণ ঘেরা চাষিবাসীর গ্রাম অবশ্য আলাদা চেহারা তার আপাতত সেখানে তো যাচ্ছি না এখানের এদের কথাই হচ্ছে ধরে নেওয়া যাক গ্রামটার নাম বাস্তুপুর চামেলি বলে গ্রামের নামের কি ছিঁড়ি কত জায়গায় কত সুন্দর সুন্দর সব নাম আর আমাদের কিনা বাস্তুপুর মানে হয় না কিন্তু চামেলিই বলে চামেলি ছাড়া আর কেউ গ্রামের নাম নিয়ে মাথা ঘামায় না বিদ্যুৎ বলে এরপর যখন এই গ্রাম ছাড়া হয়ে অন্যত্র থাকতে হবে তখন হয়তো তোর মনে হবে আহা আমাদের সেই গ্রামটার নামটা কি সুন্দর একবার যেতে ইচ্ছে করে চামিলি অক্লেশে বলে গলায় দড়ি একবারেই পচা গায়ের গন্ডি ছেড়ে অন্যত্র যেতে পেলে আর মুখ হচ্ছে বিদ্যুতে খুব উৎসাহ প্রকাশ করে না কারণ যদিও তারও মনোবাঞ্চা এই পচা পাড়া ছেড়ে কলকাতায় বসবাসের বাপ কাকার মতো দেশের ভাত খেয়ে ডেলি প্যাসেঞ্জারি করে জীবন কাটানোর কথা ভাবতেও ইচ্ছা হয় না তবু বাস্তুপুরের বাস্তু ভিটেটাকে একেবারে জীবন থেকে মুছে ফেলার কথাও ভাবতে পারে না বিদ্যুতের মা আছে বাবা আছে পিসি আছে এবং কাকা কাকি আলাদা আলাদাহারি হলেও একই বাড়িতে আছে বিদ্যুতের সঙ্গে সম্পর্ক খারাপ নয় মা কেন সময় অসময়ে চায়ের আবদার শুনে যদি ছেলেকে বকে ওঠে কাকি ওদিকে রান্নাঘর থেকে ডাক দেয় আমার এখানে চা হচ্ছে রে বিদ্যুৎ খাস তো আয় এরা ছাড়া বিদ্যুতের একটা তিন বছরের বড় দিদিও আছে তবে দিদির উপর বিদ্যুতের বেশ একটু ঈর্ষাও আছে মেয়ে হয়েও দিব্যি দিব্যি একখানা চাকরি বাগিয়ে ফেলেছে দিদি চাকরিতে বিদ্যুতের যথেষ্ট সুবিধে তবু ওই কেমন এক রকম গাথ্রদাহ ভাবটা আছে দিদি যখন আপিস থেকে ফিরে বাবার সঙ্গে বসে জুত করে চা জল খাবার খেতে বসে আর মা বেনু বেনু করে তটস্থ হয় অবচেতনেই যেন মেজাজ খারাপ হয়ে যায় বিদ্যুতের বেনু ও বেলার পোস্তর বড়া রাখা আছে তোর জন্যে এখন চায়ের সঙ্গে খাবি বেনু টিফিনে যে পরোটা ছিল খুব শক্ত হয়ে যায়নি তো কখন যেন বলছিলি তাতে ব্যথা হয়েছে দিদি সেটা উড়িয়ে দেয় আর ডাকে বিদ্যুৎ রে চা ঢালা হচ্ছে মা দুম করে বলে ওঠে ওর তো সমস্ত দিনে বার দশে হয়ে গেছে তা হোক আমার সঙ্গে খাক একটু তুই খা আমার দরকার নেই আয় আয় তো হয়তো সেই পোস্তর বড়া রাতখানা ভেঙে ভাইয়ের হাতে ধরিয়ে দেয় বাবা এখন চায়ের সঙ্গে কিছু খেতে চায় না বলে একটু কিছু খেলেই রাতের খিদিটি ঘুচে যাবে তবু মা টুকটাক কিছু দেয় হয়তো দুখানা আলু মরিচ হয়তো বা একটু লুচি ভাজা বাবা তার থেকেও একটু নিয়ে বিদ্যুতের দিকে বাড়িয়ে ধরে বাবা তো সারাদিন ছেলের চলন বলন দেখতে পায় না বাবার মধ্যে মায়ের মতো উত্তাপ জমে ওঠে না বরং বাবা যেন ছেলের একটা সুরাহা করে দিয়ে উঠতে পারছেন না বলে লজ্জিত কাকাও তখন উঠোনের ওধারের রোয়াকে বসে সেই একই কাজ করছে আপিস থেকে ফিরে চা পান তবে কাকার চায়ের সঙ্গে বিলক্ষণটা কাকা জমিয়ে খেতে খেতে চেঁচিয়ে গল্প করে বুঝলে দাদা অবিনাশবাবুকে বলে বলে হদ্দ হয়ে গেলাম একখানা ফরম এনে দিয়ে উঠতে পারল না পরের কাজ এত কি মাথা ব্যথা কাকাও নাকি বিদ্যুতের জন্যে কিছু চেষ্টায় আছে বিদ্যুতের অন্তত এই সন্ধ্যার সময়টা এই বাড়ি এই দালান রোয়াক সামনের উঠোনের চাপা গাছটা সব কিছু কেমন মনোরম লাগে এই ছবিটাকে জীবন থেকে একেবারে মুছে ফেলার কথা ভাবতে পারে না বিদ্যুৎ কিন্তু চামেলির কথা আলাদা চামেলি তার মা বাপকে দেখেনি জ্যাঠা জেঠির কাছেই মানুষ তবে সেই মানুষ হবার বিনিময়ে চামেলিকে অনেক কিছু দিয়ে বসতে হয়েছে ছোট থেকে। আর বড় হয়ে তো কথাই নেই আজ তো একটা মেয়েকে পুষতে যা খরচ হয় সেটা জেঠি পুষিয়ে নেবে না বড় লোক তো আর নয় অতএব কেবলমাত্র গোয়ালের কাজ করতে বুড়ি গোপালের মাকে ছাড়া আর কোনো লোক রাখে না জেঠি জ্যাঠা উপরি পাওনা গঞ্জনা তবু বুনো আগাছার মতো বাড়ে চামেলি এবং তার মধ্যে থেকেই প্রেমের অঙ্কুর সাহস আছে মেয়েটার তা বলতেই হবে যেঠি যদি বলে ওঠে ভর দুপুরে আবার এখন চললি কোথা চামেলি অনায়াসে বলে রেললাইনে গলা দিতে যদি বলে আকাশ ভেঙে মেঘ করেছে তবু বেরোচ্ছিস আড্ডা দিতে তো আড্ডাবাজদের রাজা চামেলি বলে ওঠে তবে থাকছি বাইরের পাচিলের শুকনো ঘুঁটেগুলো তাহলে তুমি তুলে এনো বৃষ্টির আগে এই চামেলির তারাতেই বিদ্যুৎ প্রায় রোজই সন্ধ্যার পর দিদির কাছে গুনগুন করে তোর কথাবার্তা শুনলে তো মনে হয় বসের সঙ্গে বেশ আঁতাত করে নিয়েছিস আর কিছুটা ইয়ে করে পটিয়ে পাঠিয়ে আমার একটা কিছু করে দে না আতাঁত আবার কী রে অসভ্য ছেলে বেনু রেগে মেগে বলে সারাক্ষণ যত সব উচ্ছন্ন যাওয়া ছেলেদের সঙ্গে আড্ডা দিয়ে কথার কি বাহার বেড়েছে বাজে বিচ্ছিরি প্রত্যেক বাড়ির লোকই অপর বাড়ির ছেলেদেরকে দোষ দিয়ে অভিমত প্রকাশ করে ওই ওদের জন্য তাদের বাড়ির ছেলেটা বাজে হয়ে যাচ্ছে বিদ্যুৎ বলে আরে বাবা আঁত নয় তো একটু তোয়াজ টোয়াজও করেও তো ওই ইচ্ছে করলেই তোর ভাইকে একটা চাকরি দিতে পারে ও দিদি প্লিজ দিদি গলার স্বর নামিয়ে বলে ওই ধিঙ্গি চামেলিটা বুঝি তোকে উৎপাত করছে বাহ চামেলির আবার কি চাকরির দরকার নেই আমার নেই বলেছি তবে যে রকম উঠে পড়ে লেগেছিস সম্প্রতি ভাবছিস আমি তো ওর জন্য চিন্তা করি না করি করি কিন্তু ওই কিন্তুটি সর্বত্র গৌতমের বাবা ছেলের জন্য উঠে পড়ে লেগে আছেন একে ওকে বলে চলেছেন কিন্তু তার উপরওয়ালা আবার বলেন আর বছর দুই পরেই তো আপনার রিটায়ারমেন্ট তখন বরং আমাদের এখানেই গৌতমের বাবা মনে মনে বলেন ওই ছেলে আরও দু বছর দাগা মতো গৌতমের মা যত স্নেহময়ী বাবা তেমন নয় বাবা ছেলের জন্য চাকরির চেষ্টা করলেও দু কথা শোনাতে ছাড়েন না কি রে ওই যে কাগজটা কপি করে রাখতে বলে গিয়েছিলাম হা তো দিস নি দেখছি কি করিস সারাক্ষণ মা তাড়াতাড়ি বলে আর বলো না বন্ধুগুলো হয়েছে যত নষ্টের গোড়া ঘরে বসে কাগজ ফাগজ তো নাড়ছিল বন্ধুগুলো এসে কি টাকাটা কি তৃষ্ঠতে দেয় না বাবা গলায় বলে বন্ধুরা কোন উপকারে লাগবে বন্ধু নিয়ে এত মাতামাতি দেখো ওরাই তোমার ইহোকাল পরকালের বারোটা বাজিয়ে দেবে মা করুণ সুরে বলে তা এত বড় দিনটা করবি বা কী বলো বাবা রেগে বলে আমি হলে উঠোন খুঁড়ে শাক পাতা লাগিয়ে গেরস্ত সুসার করতাম দুটো চুনাপুটি মাছ ধরে এনেও সুবিধে করতাম আহা তোমার যেন দশটা পুকুর আছে ওই তো একটা খিড়কির ডোবা তাতে ওই ডোবাটাকে পরিষ্কার করেও মাছ ছাড়া যায় তো তুমি যখন রিটায়ার করে বেকার হবে তাই করো বাপ ছেলেকে একসঙ্গে খেতে বসাবার জি কি বল উপদেশ তার মানে বহিরঙ্গে ওই সব কটা বেকার ছেলের অবস্থা ব্যবস্থা এক হলেও বাড়ির মধ্যে অনেক তফাত তবে একটি জায়গায় এক গৌতমের স্বপ্নাও বলে আর কতদিন এই স্বপ্নাটাকে ঝুলিয়ে রাখবে গৌতমদা এদিকে বাবা আর পিসিতে রোজই মোক্ষম পরামর্শ ইচ্ছে করে ঝুলিয়ে রেখেছি বলে মনে হয় তা জানি না তবে বাবা যদি ছাদনাতলার ব্যবস্থা করে বসে স্বপ্নার কপালে পুড়ে মরাই নিয়তি বাজে বাজে চিন্তা মাথায় খেলাসনি স্বপ্না বাজে কথা দেখো পরে আরে অত সোজা নয় আজকালকার দিনে এত সহজে মেয়ের বিয়ে দিয়ে ফেলা যায় না বাবার কথা শুনে মনে হলেও কিছু একটা হয়ে যাবে শিগগিরি চাকরি হলেই কিন্তু কলকাতায় বাসা নিতে হবে গৌতমদা তা বলে রাখছি সে তো প্ল্যান হয়েই আছে তবে সবটাই নির্ভর করছে মাইনের ওপর বাসা করতে হলে সে তুমি ভেবো না আমি ঠিক ম্যানেজ করে চলবো কত কমে সংসার করা যায় দেখিয়ে দেব। স্বপ্নার মা জন্ম জন্মরুগ্ন স্বপ্নার অনেক কাজ তবু স্বপ্না গৌতমের দেখা পেলেই রাগারাগি করে বলে শেষ পর্যন্ত আমার কপালে যা আছে তা জানছি অনুরাধার অবশ্য অবস্থা অনুকূল বিধবা মায়ের একা মেয়ে মা মেয়ের ওই প্রেমপাত্রটিকেই ভরসা করে বসে আছে কাছাকাছি বাড়ি ছেলেবেলা থেকেই আসা যাওয়া অনুরাধাদের বিপদে আপদে সঞ্জয়রা দেখে বলতে গেলে দুটো পরিবারের মধ্যে একটা অলিখিত চুক্তি হয়ে আছে সঞ্জয় অনুরাধার অথবা অনুরাধার সঞ্জয়ের এখানে জাত গোত্র কুলশীল সহায়ক সঞ্জয় রোজই একবার করে এ বাড়িতে ঢুঁ দিয়ে যায় কেউ কিছু মনে করে না মানে সঞ্জয়ের মা বোন বৌদি হয়তো বৌদি একটু মুখ টিপে হাসে হয়তো কোনোদিন একটু মুখটা বাঁকায় এছাড়া কিছু নয় সঞ্জয় বলে স্টেশন বাজারের দিকে যাচ্ছি কাকিমা কিছু লাগবে ডাক্তারখানায় যাবার দরকার আছে আবার কোনোদিন না এলে অনুরাধার মা উদ্বিগ্ন হয়ে বলেন কাল আসুনি কেন বাবা শরীর ভালো আছে তো বলে এলে না নিমকি ভেজেছিলাম অনু বলল ভালো হয়েছে এখানে সঞ্জয়ের চা জল খাবার প্রায় নিত্য বরাদ্দ অন্যেরা বলে তুই শালা আচ্ছা একখানা বাগিয়েছিস আমাদের যদি এমন একখানা হবু শ্বশুরবাড়ি থাকতো রে জামাই আদরটা জুটত টোপরটা পড়ছিস কবে একটা খ্যাঁট হয়ে যেত সঞ্জয় বলে এই ফ্যাঁ ফ্যা কোম্পানির আবার টোপর তোর হয়ে যাবে দাদা রয়েছে রাইটার্সে ভালো পোস্টে হচ্ছে কই তবু অনুরাধা নিশ্চিত ব্যবস্থার ভঙ্গিতে বলে মার যা শরীর একা ফেরে রেখে যাওয়া তো সম্ভব নয় মাকে আমাদের সঙ্গেই নিয়ে যেতে হবে যেন টিকিট কাটাই রয়েছে এ কথা ভাবে না একা ফেলে রেখে যাবার কথা উঠছে কেন সঞ্জয়ের দাদা বৌদি তো এখানেই রয়েছে আশ্চর্য সঞ্জয়ও সে প্রশ্ন তোলে না চাকরি হলেই গ্রাম ছাড়তে হবে এটাই সতসিদ্ধ আর অনুরাধার ইচ্ছেই শেষ কথা তবে দেবদত্ত নামের ছেলেটার ব্যাপার অবশ্য আলাদা যে নিজেই এই বাস্তুপুর ছেড়ে চলে যাওয়ার জন্যে এক পায়ে খাড়া এবং তার তেমন কোনো দাদা কাকার ওপর প্রত্যাশাও নেই এখানে ওখানে দরখাস্ত ছেড়ে চলে কাগজের খবর দেখে এই বাস্তুপুরে তার নারীর কোনো যোগ নেই শৈশব থেকে দিদি জামাইবাবুর পোষ্য হিসাবে থাকতে হয়েছে তাই আজ তবে সেও কোনো এক অলিখিত চুক্তিতে সেই শৈশবকাল থেকেই দিদির ভাগ্নি শুভ্রার মালিক তবে দিদি জামাইবাবু সেটা তেমন অনুধাবন করে না দুটোই তো মা বাপ মরা দুটোই এ সংসারে আশ্রিত তবে এ একটার ওপর বাড়ির স্নেহ স্নেহদৃষ্টি একটু বেশি অপরটার ওপর বাড়ির কর্তার যার যার জোড়া ছেলেমেয়ের জীবনযাত্রা যেমনই হোক এক জায়গায় এক তারা ভবিষ্যতের স্বপ্ন দেখছে আর দিন গুনছে তবে ছেলেগুলোর যেন ঠিক স্বপ্ন নয় অপেক্ষা কাজেই তারা যথা নিয়মে হ্যাঁ হ্যাঁ করে আড্ডা দেয় বাড়ি গিয়ে চোটপাট করে বাদে দেব অর্থাৎ দেবদত্ত অবশ্য একেবারে করে না তাও বলা যায় না চোটপাট করে দিদির ভাগ্নির উপর এই তুই এখনো না খেয়ে বসে আছিস যে কতদিন বারণ করেছি আমার খিদে পায়নি না পায়নি ই কি কেন দিদি তো খেয়ে নিয়েছে মামির অম্বলের অসুখ বেলায় খেলে ব্যথা ধরে তোরও অম্বলের অসুখ হোক নে তোর ভাতও নে একসঙ্গে নেওয়া হচ্ছে তুমি আগে বসো তো তো এতক্ষণ কিসের আড্ডা সে তুই বুঝবি না কি করে আর বুঝবো ছাই কোনো দিন কি আমাদেরকে দলে নাও বাড়ির লোক নিতে দেবে যে হুম আবার মন ভালো থাকায় খেতে বসে বলল হাজার পাঁচ টাকা থাকলে এক্ষুনি একটা দ্য গ্র্যান্ড চাকরি হয়ে যেত কত টাকা পাঁচ হাজার চাকরির আগে ডিপোজিট হিসাবে জমা দিতে হবে শুভ্রা বলে উঠল টাকাগুলো নিয়ে নেবে দূর নিয়ে নেবে কেন বললাম তো ডিপোজিট হিসেবে রেখে দেবে ক্যাশে থাকতে হবে দূর বলে আর কি হবে আকাশ কুসুম গরিবের কিচ্ছু হয় না রে দেবুদা কি খুব ভালো চাকরি রীতিমতো ভবিষ্যৎটা বাঁধানো হয়ে যেত কলকাতায় তবে আর কি তোমায় কে খবর দিলো ও সে অনেক কথা কাগজে বিজ্ঞাপন দেখে দরখাস্ত করেছিলাম তারপর জানতে পারলাম আমাদের কালনা কলেজের এক প্রফেসরের ছেলে ওই চাকরির হরতাকর্তা প্রফেসর আমায় খুব ভালোবাসেন চুপি চুপি একটা চিঠি ছেড়েছিলাম তো স্যার খুব উৎসাহ করে উত্তরও দিয়েছেন একটা বলেছেন ইন্টারভিউ ওর ছেলের হাতে আর ছেলের খুব পিতৃভক্তি বাবা অনুরোধ করলে দেখ এসব বলে কি লাভ হবে না তো আর উফ আমার না মাথাটা ঠুকতে ইচ্ছে করছে সুযোগ বারবার আসে না হেই দেবুদা মামিকে একবার বলে দেখো না পাগলের মতো কথা বলিস নি শুভ্রা থাপ্পড় খাবি তোর মামি আমায় দেবে পাঁচ হাজার টাকা পাবি কোথায় আহা মামি কি আর মামা তার নয় এই শালাবাবুটিকে সারা জীবন পুষলেন লেখাপড়া শেখালেন এখনো বুড়ো দামড়াকে পুষে চলেছেন এর ওপর আবার এই কথা শুনলে এবার ঘাড় ধাক্কা তা সেই নিঃসন্তান জামাইবাবুটি যে এ যাবৎ শালাবাবুটিকে লালন পোষণ করেছেন এবং মানুষ করা তাল করেছেন সেটা কি নিছক মানবিকতা না পত্নীপ্রীতি অথবা ভীতি মনের মধ্যে কি একটা পরিকল্পনা কাজ করেনি যাকে বলে মাছের তেলে মাছ ভাজা ভাগ্নিটার দায় তো তাঁরই তাই বলে মরণ গো এই দেবুদা হে দেবুদা তুমি নিজের মাইনে পেয়ে আস্তে আস্তে শোধ দেবে বাজে কথা রাখ সেই আশায় অমনি জামাইবাবু না শেষ পর্যন্ত আত্মহত্যা করা ছাড়া আর উপায় নেই এদিকে চাকরি পাবার বয়স চলে যাচ্ছে থাক থাক আর ভাত চাপাতে আসতে হবে না দেবুদা তুমি নিজেই কোনোখান থেকে ধার টার করে গাঁটটা খাবি শুভ্রা আমায় কেউ পাঁচটা টাকা ধার দেবে কি দেখে দেবে আমায় বেচলে পাঁচটা পয়সাও হবে না শুভ্রা হঠাৎ একটু হেসে ফেলে বলে তবে না হয় আমাকেই বেঁচে দাও ও খুব কথা শিখেছিস কি এত বাজার দর রে নয় অন্য কোথাও গছাতে গেলে তো জামাইবাবুকে ভিটে মাটি চাটি করে পণ দিতে হতো শুভ্রা হিহি করে হেসে উঠে বলে আর তাদের সেটি পছন্দ না হলে মামার ভাগ্নিকে পুড়িয়ে মারত তো সেটাও বুঝিয়ে বলো না মামাকে দেবুদা বিনি পয়সায় যখন মেলা ফ্যাচ ফ্যাচ করিস না সুফরা বুঝিয়ে বলবো জামাই বাবুকে। জবে থেকে জামাইবাবু রিটায়ার করে এসে ইট ভাটা খুলেছে আর সরকারি ঠিকেদারি ধরেছে জামাইবাবু কি আর মানুষ আছে এখন এমন কথা বলতে গেলে শালাবাবুকে সোজা গলা ধাক্কা উফ স্বর্গের টিকিটটা হাতে এসেও এলো না এর থেকে যদি স্যারের চিঠিটা না আসতো দেবুদা পৃথিবীতে এত টাকা আর সামান্য পাঁচ হাজার টাকার জন্যে তোমার ওহ সামান্য পাঁচ হাজার হঠাৎ বেগম বনে গেলি নাকি দেখ কিচ্ছু ভালো লাগছে না ও মা ও কি উঠে পড়লে যে ও দেবুদা ডাল্লাটায় যে হাত দিলে না এই দেবুদা না আর ভালো লাগছে না মন মেজাজ একদম খোঁচে আছে চলে গেল চটিটা পায়ে গলিয়ে কোথায় গেল কোথায় আর সেই আড্ডায় সেখানে আজ বিদ্যুৎ অনুপস্থিত শালা বিদ্যুতের ব্যাপারটা সন্দেহজনক ঠেকছে রে গৌতম সঞ্জয় বলে বোধহয় একটা চাকরি ফাকরি জুটিয়েছে সকালে সেজে গুজে ওর দিদির সঙ্গে সঙ্গে ট্রেনে গিয়ে উঠল আমি বললাম কোথায় যাচ্ছিস রে বললো এই একটু কলকাতার বাজারটা ঘুরে আসি তো বাজার ঘুরে আসতে অত সাজুগুজু কেন বাবা শুনে মেজাজটা আরও খারাপ হয়ে গেল দেবুর মনে হলো যেন বিদ্যুৎ ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তার হাতে এসে যাওয়া স্বর্গের টিকিটটা হাতে এলো না আর বিদ্যুৎ তেমন একখানা টিকিট হাতে পেয়ে সে যে গুজে ট্রেনে চড়ে বসল কিন্তু মন মেজাজ খারাপ হয়ে গেছে বলে এমন একটা কাণ্ড করে বসবে দেবুর মতো ছেলেটা ফিরতে ইচ্ছা না হলেও ফিরতেই হলো সেই দিদি জামাইবাবুর বাড়ি হলো হলো নীরবে খাদ্যবস্তু গলা দিয়ে নামা তা নয় ওদের সংসারের ওপর খবরদারি করতে যাওয়া মানে হয় চা দিতে এলো দিদি দেবু ভুরুকুচকে বলল তুমি চা করছো যে শুভড়া কোথায় দিদি একটা ঢোক গিলে বলল ও একটু বেরিয়েছে কোথায় গেছে এ একটু সিনেমা গেছে সিনেমা গেছে সেই পূর্ণশ্রীতে তাই বোধ হয় আবার কি অত চেপে চেপে ছাড়ছ কেন কার সঙ্গে গেছে দিদি বলল ওই তো পঞ্চু আর বুড়ো আর একটা কে যেন এসে বলল। খুব নাকি ভালো ছবি হচ্ছে পঞ্চু বুড়ো আর একটা কে যেন নিখার দাঁত না বিষ মাথা থেকে পা অবধি জ্বলে গেল দেবর ওই হতচ্ছাড়া দুটোর সঙ্গে এই সন্ধ্যের শোতে হঠাৎ কি হলো বলো তো তোমার দিদি বলল আমি কি বলবো তোর জামাইবাবুও তো তখন বাড়ি ছিল প্রচুর জ্যাঠা গোবর্ধন সাহা তো এবার পঞ্চায়েত প্রধান হয়েছে তোর জামাইবাবু তাই এখন তার ভাইপোকে খুব মান্য দিচ্ছে মান্য দিচ্ছে মান্য দিতে ইচ্ছা হয় নিজে দুবেলা কুর্নিশ করুক গে না ঘরের মেয়েটাকে ঘুষ দিয়ে যাচ্ছি আমি পেয়ালাটা ঠুকে বসিয়ে বেরিয়ে পড়লো অগ্নিমূর্তি হয়ে দিদি পিছু পিছু হা হা করে ছুটে আসে ও দেবু কোথায় আবার যাবি ওরা তো হলেই গেছে দুখানা সাইকেল রিক্সা করে আমিও তাই যাব গিয়ে কি করবি কি করি জানতেই পারবে হ্যাঁ জানতেই পারল শুধু দিদি নয় অনেকেই সিনেমা হলে গিয়ে দেবু বাইরে থেকে খবর পাঠিয়েছে শুভ্রা সরকার আপনাকে বাড়ির থেকে ডাকতে পাঠিয়েছে চলে আসুন বাড়ি থেকে ডাকতে পাঠিয়েছে কি হয়েছে বাড়িতে তা কিছু বলে নাই বলল এক্ষুনি বাড়ি চলে যেতে হবে সাইকেল রিক্সো সঙ্গে এনেছে বেরিয়ে এলো শুভ্রা সঙ্গে পঞ্চুও পঞ্চুই এগিয়ে এসে বলল কি ব্যাপার দেবুদা দেবু তার কথার কোনো উত্তর না দিয়ে কঠোর স্বরে বলল শুভ্রা উঠে আয় তার মানে বাড়িতে কোনো আকস্মিক বিপদটিপদ নয় পঞ্চু তবুও বলল বাহ কি হয়েছে বলবেন তো হঠাৎ শুভ্রার গালে ঠাস করে একটা চর বসিয়ে বলে বলছি না উঠে আয় কিন্তু এহেন পাবলিক জায়গায় এহেন ঘটনা ভালো মতোই শোরগোল পড়ে যায় কি হয়েছে কি হয়েছে মারলে যে অপমানে মুখ লাল টকটকে বেশ করেছি উঠে আয় বলছি না শুভ্রা ঘাড় উছিয়ে বলে না যাব না যাবি না কেন যাব আমি তোমার কেনা নাকি মামা আমায় আসতে দিয়েছে আর উনি এলেন গার্জেনগিরি করতে আয় পঞ্চু ছবিটা দেখতে দেখতে ইস আমি যার সঙ্গে ইচ্ছে সিনেমা দেখতে আসব। তোমার কি পঞ্চু আমার ছেলেবেলার বন্ধু ঢুকে যায় ভিতরে পঞ্চুর ঘাড়ে হাত দিয়ে এখন দেব কি করবে রেললাইনে গলা দিতে যাবে না ঘুষি মেরে জামাইবাবুর হোতকা নাকটা ফাটিয়ে দিয়ে তার বাড়ি থেকে ড্যাং ড্যাং করে বেরিয়ে এসে যেদিকে ইচ্ছে চলে যাবে কিন্তু সিদ্ধান্ত নেবার আগেই ধরে ফেলল গৌতম তুই কোথায় ছিলি এতক্ষণ এদিকে তো চামেলি গায়ে কেরোসিন ঢেলে হ্যাঁ চামেলির মতো দুর্দান্ত মেয়ে সেই তো যত শিগগির জানি না এখন কি হচ্ছে এতক্ষণে বিদ্যুৎ কোথায় আর সে কি আর এখানে আছে তার বেইমানিতেই তো শালা চুপি চুপি চাকরি বাগিয়ে পরে সব শুনিস এখন ওরা অপেক্ষা করছে কিন্তু বিদ্যুতের চাকরির খবর তো চামেলির কানে মধু বর্ষানো খুশি হবার কথা হট করে গায়ে কেরোসিন ঢালবার হেতু হেতু আর কি বেইমান সালা বিদ্যুৎ ওর দিদির বসের একটা আতখোড়া ভাইজির গলায় মালা দেবার প্রতিশ্রুতি দিয়ে চাকরি বাগিয়েছে দিদিটাই বা একমাত্র ছোট ভাইটা তা কথাই বলে আপনি বাজলে বাপের নাম কতদিন আর নিজেকে টাঙিয়ে রাখবে এদিকে বস ও তাগাদা মারছিল অথচ দিদি মাকে কথা দিয়ে রেখেছিলেন বিদ্যুতের একটা হিললে না হলে মা বাপকে ভাসিয়ে যাবে না বাবার তো রিটায়ারের সময় হয়ে এসেছে খবরটা সর্বাগ্রে এই বেকার বাউন্ডুলেদের আড্ডাতেই এসে পৌঁছল উপায় কি এই ভিন্ন গতি কি যতই এদের কোনো কর্মের নয় বলে ধিক্কার দাও এই সব কর্মের সময় এরাই ভরসা কেউ মরলে শ্মশানে নিয়ে যেতে রোগে পড়লে হাসপাতালে নিয়ে যেতে এরা যত পটু এমন পটু তোই বা কার আছে তা ভগবানের দয়া শ্মশানে নিয়ে যেতে হয়নি হাসপাতালে নিয়ে যেতেই কাজ মিটেছে বেঁচে যাবে তবে আঁথ পোড়া হয়ে চিরকাল এই বাস্তুপুরেই পড়ে থাকতে হবে এই যা থানা পুলিশ না সেসব কিছু হয়নি চামেলি নিজেই স্বীকারোক্তি দিয়েছে জ্বলন্ত জনতা স্টোভে কেরোসিন ঢালতে গিয়ে হঠাৎ জ্বলে গিয়ে জলন্ত জনতায় তেল ঢালতে গেলে কেন মতিচ্ছন্ন ভাবলাম কিছু হবে না শুনে জেঠি কৃতজ্ঞ ভাগ্যিস বলে বসেনি জেঠির বাক্য যন্ত্রণায় সেটা বললেও পারতো জেঠি তো হাত মুখ নেড়ে বড় গলায় খবরটা দিয়েছিল এইবার তেজ ভাঙল তো খুব যে অহংকারে মটমট মট করতিস মুকুটে বাড়ির বিদ্যুৎ তোর গলায় মালা দেবে বলে মালা হাতে নিয়ে বসে আছে ধরাকে সরা দেখতিস দর্পচূর্ণ হল তো এই তো ড্যাং ড্যাং করে দিদির সঙ্গে আপিসে গেল দিদির ওপর ওলার ভাইজিকে বিয়ে করলে চাকরি পাবে এই লেখাপড়া করে দিয়েছে বিদ্যুতের খুঁড়ি বলল চুপি চুপি তো চুপি চুপি আর কতক্ষণ পাঁচ কান হবে না বলে এসে ভাবেনি তক্ষুনি দেওরঝির বন্ধ ঘর থেকে কাপড় পোড়া গন্ধ আর ধোঁয়া আসবে তো ভাগ্যিস পেয়েছিল আর ভাগ্যিস পরিত্রাহী চেঁচিয়ে পাড়া মাত করেছিল তাই না থানা পুলিশের হাত থেকে রেহাই পেল অবশ্যই মেয়েটাও নিজের অপমান ভাবতেই বলেছে দৈবাত পুড়ে গেছে এরা যখন হাসপাতাল থেকে ফিরল তখনও বিদ্যুৎ ফেরেনি আজই নাকি তাদের পাকা দেখা পর্ব বাবা দিদি বিদ্যুৎ বসের বাড়িতে খাওয়া দাওয়া করে ফেরার কথা তা ফিরে এসে বিদ্যুতও হয়তো চামেলির উপর কৃতজ্ঞ হবে মোড়ে না গিয়ে বেঁচে থাকায় অবশ্য এই বাউন্ডুলেরা বললো হের থেকে মরাই ভালো ছিল এই বাঁচার কোনো মানে হয় না কিন্তু বাঁচা মরাটা কি সবসময় মানে মেনে চলে কি থেকে যে কখন কি হয় আর মানুষ কোন মহামুহে যে কি ভয়ানক একটা সিদ্ধান্ত নিয়ে বসে পরে সারা জীবন বেঁচে মরে থাকে শুভ্রা নামের মেয়েটাও কি তেমন একটা ভুল করে বসেনি হয়তো আর একটু ভাবলে চিন্তলে তার জীবনের মোটটাই এমন ঘুরে যেত না কিন্তু বামন হয়ে চাঁদে হাত তার নিজের জীবনে স্বর্গ খুইয়ে গেল অন্যের জন্যে স্বর্গের টিকিট কিনতে চামেলির ব্যাপারে গতকাল সন্ধ্যের পর থেকে গভীর রাত পর্যন্ত কোথা দিয়ে কেটে গেছে কে জানে শেষ রাত্রে প্রায় ঘুমোতে ঘুমোতে ফিরে এসে শুয়ে পড়তে হয়েছে সেই জামাইবাবুর বাড়িতেই কোথা দিয়ে সকালটা কেটে গেছে কে জানে রোদে ঘর ভেসে যাচ্ছে সারা গা ঘামে ভিজে হঠাৎ মনে হলো কে যেন পাখার বাতাস করছে চোখ খুলেই চোখটা কুঁচকলো স্মৃতির পর্দাটা সরাতে চেষ্টা করলো তারপর বলল তুই এখানে কি করছিস কিছু করিনি শুধু বলতে এসেছি কে কখন দেখে ফেলবে এটা নিয়ে রাখো কি এটা কিছু না পরে খুলো আমি এক্ষুনি এ বাড়ি থেকে চলে যাচ্ছি তা জানি হের পর আর থাকা মানায়ও না শুধু যাবার আগে এটা নিয়ে যেও তাড়াতাড়ি ব্যাগে পুড়ে ফেলো দেবুদা দেবু কঠোর স্বরে বলে কি আছে এতে বললাম তো পরে দেখো দেবু এক টানে শুভ্রার বাড়িয়ে ধরা হাতের কাগজ মোড়া বান্ডিলটায় টান মারে তারপর বলে ওঠে এর মানে মানে পরে ভেবো দেবুদা মামা বাড়ি আছে কালকের সিনেমা হলের ব্যাপার নিয়ে কিছু বলবার জন্য মুখিয়ে আছে শুধু কাল আর এক ঝঞ্ঝাটে পাড়ায় বেশ করেছে চামেলি দিই মেয়ে মানুষের মরাই ভালো কিন্তু দোহাই তোমার দেবুদা মামা কিছু বলতে এলে নাকের ওপর দিয়ে সোজা বেরিয়ে যাবে বলবে এই আপনার বাড়ি ছাড়লাম ও তাহলে তোর খুব সুবিধে হয় কেমন তোর সঙ্গে কথা কইতেও ঘেন না করছে যা চলে যা যাচ্ছি যাচ্ছি কিন্তু তার আগে তুমি এটা পাঁচ হাজার আছে এতে এখনও তো তোমার জমা দেওয়ার সময় পার হয়ে যায়নি আর চলে গেলে দেবু আরও কঠিনভাবে বলে কাট টাকা অন্য আর কাট টাকা তোমায় দিতে আসব। ধরে নাও আমারই তবে মামা টের পেলে তোর টাকা এই কথা বিশ্বাস করতে হবে অবিশ্বাসের কিছু নেই দেবুদা তুমি বলেছিলে আমার বাজার দর কানা করাও নয় তবু তো বেচে হাজার পাঁচেক হলেও এরপরে হয়তো মামা আরও বোঝালো পঞ্চুর জ্যাঠার এখন অনেক টাকা দ্বিতীয় পক্ষ ঘরে তুলতে খরচা করতে রাজি চুর জ্যাটা তার সঙ্গে তোর বলছিস কি আর এই টাকা আমায় নিতে বলছিস বেরিয়ে যা আমার সামনে থেকে আচ্ছা আমি যাচ্ছি উঠে দাঁড়ায় দেব শুভ্রা বলে যাবে তো নিশ্চয়ই এটা না নিয়ে যাওয়া চলবে না তোমার ওই স্বর্গের টিকিটটার জন্যে যে একখানা নরকের টিকিট কিনে বসা হয়েছে সেটা বৃথা যাবে নাকি কেউ কাউকে নরকের টিকিট কিনতে বলেনি যেতে দে আমায় দেব এটা না নিয়ে নয় বলতে লজ্জা করছে না তোর আশ্চর্য লজ্জার বালাই থাকলে কি আর তোমার সামনে এসে দাঁড়াতে পারতাম দেখি তো এটা না নিয়ে কেমন যাও একা তোমার চামেলির স্টকে কেরোসিন ছিল তা মনে করো না কিন্তু শুভ্রা নামের মেয়েটাকে কি তার স্টকে হাত দিতে হয়েছিল না হয়নি শেষ পর্যন্ত তো দেবু জামাইবাবুর নাকের সামনে দিয়ে গটগট করে বেরিয়ে যাবার আগে টাকাটা ব্যাগে ভরে নিয়েছিল যাবার আগে জিজ্ঞেস করেছিল কিন্তু হঠাৎ তোর মামার ভাগ্নিকে বেঁচে দেবার মতলব হলো কেন এটাই ধাঁধা হঠাৎ কী গো দেবুদা মতলব তো অনেক দিনের জবে থেকে পঞ্চুর জ্যাঠা কোণে খুঁজতে লেগেছে আমি মামাকে দড়ি আর কেরোসিন দেখিয়ে দেখিয়ে কব রেখে এসেছি দেবু হতাশভাবে বলে তবে এখন এবং কেন ওই তো বড়লোকের গিন্নি হবার স্বাদ হলো তাই শুভ্রা বল। তোকে বাদ দিয়ে জীবন মানে আছে কিছু পালাও দেবুদা চটপট ও সব পাঁচালির পাতা খুলে বসলে ওই বোধহয় মামা আসছে বলে মুখ ফিরিয়ে বোঁ করে ছুটে চলে গেল শুভ্রার মামারও তো স্বর্ণযুগের টিকিটটি কেনা হয়ে গেছে ইঁট ভাটার বার বারন্ত ঠিকদারি জয়জয়কার জয়কার পঞ্চায়েতের প্রধানের শ্বশুর সোজা খাতির সোজা সুখ বাস্তুপুর প্রায় তেমনই চলে বাস্তুপুরের এই এক টুকরো কাহিনিতেই নতুন কিছুই নেই এইভাবেই একটা আড্ডার দল ছড়িয়ে ছিটিয়ে গেলেও আর একটা দল ঠিক এসে জুটে যায় শুভ্রা নামের মুখ্য মেয়েটা ঠিকই বলেছিল কিছুতেই কিছু এসে যায় না বিদ্যুৎ তার আতখোড়া বউ নিয়ে দিব্যি সংসার করছে চামেলি তার পোড়া শরীরটা নিয়ে দিব্যি খাচ্ছে ঘুমোচ্ছে গল্পের বই পড়ছে জেঠির কিছু কিছু সাহায্যেও লাগছে দেবু ভালো চাকরি ভালো কোয়ার্টার্স মোটামুটি সুন্দরী একটু বিদেশীয় স্ত্রী নিয়ে নিমগ্ন এখন বাস্তুপুর নামের একটা জায়গা তার জীবনে ছিল সেটা চেষ্টা করে ভুলতে হয়নি তাকে মনে পড়তে যাবেই বা কেন দিদি জামাইবাবুর সংসারে আশ্রিত মূর্তিতে পড়ে থাকার মূর্তিটা কি সযত্নে মনে রেখে দেবার আচ্ছা স্বপ্না যে নাকি রাত দিন বলতো যা দেখছি আত্মহত্যাই আমার নিয়তি সে যদিও শ্বশুরবাড়ি যাবার সময় বিস্তর কেঁদেছিল তবে বড় খাসা বিয়েটা হওয়ায় আর তাদের বাড়িটা কলকাতার এক খাসা জায়গায় হওয়ায় চোখের জলটা শুকোতে দেরি হয়নি কি করবে তার প্রেমপাত্রের যদি সাত জন্মেও একটা চাকরি না জোটে তার বাবা মেয়ের জন্যে পাত্র খুঁজবে না তবে সঞ্জয়ের আর বাস্তুপুর ছাড়া হয়ে ওঠেনি চাকরি তার হয়েছে সেও মাসে মাসে তার দাদার সঙ্গে লোকাল ট্রেনের মান্থলি টিকিটখানা কিনে ফেলে আর ভোর ভোর সকালে ছুট দেয় তার অনুরাধা রাজি হয়নি মাকে একা ফেলে রেখে যেতে তার রুটিনটা হচ্ছে দিনের বেলাটা বাপের বাড়িতে রাতের বেলাটা শ্বশুর বাড়িতে আসলে কেউ নিজের তার জীবনের প্রারম্ভে জানতে পারে না জীবনটা কোনভাবে আর কার হাতে নিয়ন্ত্রিত হবে ওরই মধ্যে কেউ স্বর্গের টিকিটের জন্যে হাহুতাস করে আর কেউ বা সেটা পেয়েছি ভেবে আত্মতৃপ্তি সাগরে ভাসে আমাদের গল্প পাঠের এ ছোট্ট প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন ভবিষ্যতে আরও গল্প শোনার জন্য আর এই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না আপনাদের কোনো মন্তব্য থাকলে নিচে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ